গর্ভ অবস্থায় প্রতিটি মা বাবারই ইচ্ছে থাকে গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে হবে তা জানার। আর এর জন্য অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই অনাগত সন্তানের লিঙ্গ নিয়ে ব্যাকুলতা শেষ থাকে না সেই দম্পতির। আধুনিক চিকিৎসা আল্ট্রাসনোগ্রাফের সাহায্যে লিঙ্গ জানা গেলেও তা শাস্তিযোগ্য অপরাধ। স্বাস্থ্য সংক্রান্ত সকল ধরনের টিপস পেতে চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। তাই এই অপরাধ থেকে বিরত থাকুন। তবে গর্ভবতী মেয়েদের কিছু লক্ষণ দেখে খুব সহজেই আপনি জানতে পারবেন গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে হবে। দেরি না করে চলুন জেনে নেওয়া যাক সেই লক্ষণগুলো সম্পর্কে। এক, ওজন বৃদ্ধি। মায়ের পেটে ছেলে সন্তান থাকলে দৈহিক ওজন স্বাভাবিকের থেকে অনেক বেড়ে যায় এবং পেটটা একটু অতিরিক্ত মাত্রায় ফোলা মনে হয়। প্রসঙ্গত, মেয়ে সন্তান পেটে আসলে সাধারণত মায়ের সারা শরীরেই মেদের হার বৃদ্ধি পায়, এমনকি মুখেও। এইভাবেই অধিকাংশ বুঝতে পারা সম্ভব হয় যে ছেলে হতে চলেছে না মেয়ে। দুই, পায়ের পাতা ঠান্ডা হয়ে যাওয়া। এমন ধরনের লক্ষণের বহিঃপ্রকাশ ঘটলে মনে কোনো সন্দেহ রাখবেন না যে ছেলে সন্তানের জন্ম হতে চলেছে। তিন, চুলের ঘনত্বে পরিবর্তন আসবে। মায়ের চুলের বৃদ্ধির হার দেখেও বলে দেওয়া সম্ভব ছেলে হতে চলেছে না মেয়ে। একাধিক কেস স্টাডি করে দেখা গেছে মায়ের চুলের গ্রোথ যদি স্বাভাবিকের থেকে বেশি হয় তাহলে কোনো সন্দেহ থাকে না যে আসন্ন বাচ্চা ছেলে হতে চলেছে। চার, মর্নিং সিকনেস। একাধিক স্টাডিতে দেখা গেছে সকালে ঘুম থেকে ওঠার পর মাথা ঘোরা, বমি বমি ভাব, এসব লক্ষণ দেখা দিলে মনে করবেন আপনার অনাগত সন্তান ছেলে হতে চলেছে। পাঁচ, বাঁ দিকে ফিরে ঘুমানো। কোন দিকে ফিরে ঘুমাচ্ছেন খেয়াল করুন। এই সময় মা এতটাই ক্লান্ত থাকেন যে শোয়ার সঙ্গে সঙ্গেই ঘুম চলে আসে। তার পক্ষে এটা বোঝা সম্ভবই হয় না যে কোন দিকে ফিরে তিনি ঘুমাচ্ছেন। এক্ষেত্রে এই কাজটি করতে হবে স্বামীকে। যদি দেখেন আপনার স্ত্রী বাঁ দিকে ফিরে ঘুমাচ্ছে তাহলে আশা রাখতে পারেন যে আপনাদের ছেলেই হবে। ছয়, পেটের অবরোধ। আপনার পেট কি নিচের দিকে বেশি ঝুঁকে গেছে? এমনটা হলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সাত, হার্ট রেট ওঠানামা। গর্ভাবস্থায় চিকিৎসকেরা প্রায়শই বাচ্চার হার্ট রেট মেপে থাকেন। এই সময় যদি দেখা যায় বাচ্চার হার্ট রেট 140 বিট প্রতি মিনিট রয়েছে তাহলে মনে কোনো সন্দেহ রাখবেন না যে ছেলে বাচ্চায় জন্ম নিতে চলেছে। আট, ইউরিন কালার। একাধিক গবেষণায় একথা প্রমাণিত হয়েছে যে গর্ভাবস্থায় মায়ের প্রস্রাবের রং যদি গাঢ় হলদেটে হয় তাহলে বুঝতে হবে ছেলের সন্তান হতে চলেছে। আর যদি দেখেন উজ্জ্বল হলুদ রঙের প্রস্রাব হচ্ছে তাহলে এই বিষয়ে কোনো সন্দেহ রাখবেন না যে আপনি মেয়ে সন্তানের মা হতে চলেছেন। নয়, হাতের তালু বারে বারে শুকিয়ে যাবে। প্রেগনেন্সির সময় বারে বারে হাতের তালু শুকিয়ে যাওয়ার অর্থ হলো ছেলে সন্তান জন্ম নিতে চলেছে। দশ, ব্রণর প্রকোপ। প্রেগনেন্সির সময় একাধিক হরমোনের ক্ষরণ ঠিকমতো হয় না, যে কারণে এমনিতেই বিভিন্ন রকমের ত্বকের রোগের প্রকোপ বৃদ্ধি পায়। তবে যদি দেখেন ব্রণর সমস্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তাহলে জানবেন আপনার পেটে ছেলে সন্তান বড় হয়ে উঠছে। এগারো, খিদে বেশি লাগা। ভাবি মায়ের খিদে কি খুব বেড়ে গেছে? অল্প সময় অন্তরে অন্তরে মনে হচ্ছে পেটে যেন ছুঁচো দৌড়াচ্ছে। তাহলে আপনাকে অভিনন্দন, কারণ ছেলে সন্তান হওয়ার আগে এমনই সব লক্ষণ বহিঃপ্রকাশ ঘটে থাকে। বারো, ব্রেস্টের মাপ। গর্ভ অবস্থায় ভাবি মায়ের ব্রেস্টের মাপ এমনিতেই বেড়ে যায়, কারণ এই সময় মায়ের শরীরে দুধের সঞ্চয় হতে শুরু করে। সাধারণত এই সময় ডান দিকের থেকে বাঁ দিকের ব্রেস্ট একটু বেশি মাত্রায় ভারী হয়ে যায়। তবে যদি উল্টো ঘটনা ঘটতে দেখেন তাহলে নিশ্চিত থাকবেন আপনার ছেলে হতে চলেছে। তো বন্ধুরা, সতর্ক থাকুন এবং সুস্থ থাকুন। ভিডিওটাকে যতটা পারবেন শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। নিত্য নতুন তথ্য পেতে এই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।